হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা যে সিরিজটা শুরু করেছি যে প্রতিদিন 10টায় 10টা অঙ্ক, তো সেটার হচ্ছে আজকে ডে 3। ওকে, তো চলো ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার আগে কয়েকটা ইনফরমেশান দিয়ে নিই, যেটা তোমরা এই ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকো তো তুমি আমাকে ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার কথা এই কারণে বলছি, যদি এই ক্লাসটার পিডিএফ তুমি পেতে চাও তাহলে আমি ওটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি, ডিসক্রিপশানে টেলিগ্রামের লিংক দেওয়া আছে। আর যদি না পেয়ে থাকো তাহলে তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাথস উইথ মৃন্ময় স্যার বলে, পেজটা পেয়ে যাবে। ওকে, তো ওখানে জয়েন করে নিলে তুমি ওখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবে। প্রত্যেক দিন সকাল 10টাতে আমাদের ক্লাস আপলোড হয়ে যায় এবং তারপরেই তুমি পিডিএফটা ওখান থেকে পেতে পারবে। ওকে, তো দেখো প্রত্যেক দিন আমরা বিভিন্ন ভ্যারাইটিজের কোশ্চেন নিয়ে আসবো। শুধু যে আমাদের স্টেটের যে পরীক্ষাগুলো হয়, WBCS, পুলিশ, KPS, ক্লার্কশিপ, FOOD SI, এই ধরনের যে পরীক্ষাগুলো হয়ে এসেছে এতদিন, এখন তো পরীক্ষার কোনো গল্পই নেই, হচ্ছে না। তো যে পরীক্ষাগুলো হয়ে আসছে ওই পরীক্ষার রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে। কোনো কোনো দিন আমাদের সমস্ত প্রশ্ন থাকবে বাংলা ভার্সানে, কোনো কোনো দিন থাকবে পুরোটা ইংলিশ ভার্সানে। যেদিন CGL, Tier 1, Tier 2, CHSL, MTS, CPO এই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো করব, সেদিন আমাদের প্রশ্নগুলো থাকবে সম্পূর্ণ ইংলিশ। ওকে, আবার কোনো কোনো দিন থাকবে বাই লিঙ্গুয়ালে, বাংলা এবং ইংলিশ দুটোতেই থাকবে, যেটা তোমরা আগের 2টো দিন ক্লাসে পেয়েছো। আজকের ক্লাসটা সম্পূর্ণ থাকবে হচ্ছে ইংলিশে। কিছু প্রশ্ন আমি নিয়েছি ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, ঠিক আছে? ডেটা ইন্টারপ্রিটেশনে, আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিই। ওকে, ডেটা ইন্টারপ্রিটেশনের হচ্ছে আমাদের চ্যাপ্টার থেকে আজকের ক্লাস থাকবে, 5টা কোশ্চেন থাকবে। ওকে, তো ভালো করে দেখো প্রথম কোশ্চেন কি বলা আছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং ক্লাসেস টুগেদার টু দোজ এনরোল ইন ড্রামা ক্লাসেস। প্রথম কথা হচ্ছে এখানে কি, সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং। ভালো করে দেখো এখানে সিঙ্গিং ড্যান্সিং কোথায় আছে। সিঙ্গিং এবং ড্যান্সিংয়ে টোটাল কত পার্সেন্ট, 18, আর 21% হচ্ছে 39%। ওকে, কার সঙ্গে অনুপাত করতে বলেছে, ড্যান্সিং। ড্যান্সিংয়ে কত আছে গো, সরি, টুগেদার ডোজ এনরোল ড্রামা, ড্রামাতে আছে 13%। এবারে মনে হতে পারে যে জিনিসগুলোতে আমরা অ্যাপ্রোচটা ঠিকঠাক না নিলে আমাদের অঙ্কটা কি হয়ে যায়, দেরিতে হয়, সেই অ্যাপ্রোচগুলোকে একটু শুধরে নিতে হবে। যেমন তুমি এখানে করতে যাবে হয়তো টোটাল, স্যার টোটাল স্টুডেন্ট তো আমাদের 3600 আছে, তাহলে 3600 টোটাল এখানে স্টুডেন্ট আমি বার করি, কতজন হচ্ছে সিঙ্গিং ড্যান্সিংয়ে এসেছে, 3600 × 39%। তুমি এর উত্তর বার করবে, আবার এখানে বের করবে হচ্ছে 3600 × দেখো ড্রামায় 13%। এবারে তুমি উত্তর দুদিক থেকে দুটো বের করলে, তারপরে তুমি কি করলে, অনুপাত করলে, এইভাবে হচ্ছে অনুপাত বের করবে। উত্তর হবে না তা নয়, উত্তর তোমার ডেফিনেটলি হবে, কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, ক্যালকুলেশন করতে কতটা টাইম বেশি লাগবে, ঠিক আছে? টাইম বেশি দিয়ে অঙ্ক করাটা তো কোনো স্মার্টনেস নয়, অঙ্কটাকে যত তাড়াতাড়ি করতে পারবো সেটাই হচ্ছে আমাদের কাজে লাগবে। যখনই আমি দেখছি লোক সংখ্যা তো আমার টোটাল প্রথমে যা ছিল তাই আছে, তার এত পার্সেন্ট, তার এত পার্সেন্ট, এবং আমাদেরকে এটা নিতে হচ্ছে অনুপাত, অতএব আমাদের এই জিনিসটা ধরার কোনো প্রয়োজনই নেই। আমরা শুধু কি করব, এই দুজনের কত পার্সেন্ট হচ্ছে, টোটাল হচ্ছে 39% অনুপাত। ড্রামাতে কত পার্সেন্ট আছে, 13%, তাহলে সেটাকে আমরা নিলাম 13%। দেখো কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে আমরা এখান থেকে পাবো 13, কত হবে, 3। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3:1। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ, ঠিক আছে? নেক্সট দেখো, নাম্বার অফ স্টুডেন্টস এনরোল্ড ইন পেন্টিং ক্লাসেস আর অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অব দোজ এনরোল ইন সিঙ্গিং ক্লাসেস। তাহলে এখানে পেন্টিং ক্লাসের স্টুডেন্ট কার রেসপেক্টে, হোয়াট পার্সেন্ট অফ দোজ এনরোল ইন সিঙ্গিং ক্লাসেস, সিঙ্গিং ক্লাসের রেসপেক্টে পেন্টিং ক্লাস কত পার্সেন্ট কি বলেছে এনরোল করেছে। তাহলে সিঙ্গিংয়ে কত, পেন্টিংয়ে কত আছে, পেন্টিংয়ে আমি দেখলাম 15%, পেন্টিংয়ে আমার আছে 15%, সিঙ্গিংয়ে কত আছে, সিঙ্গিংয়ে আমি দেখতে পাচ্ছি এখানে আছে কোথায়, 18%। ব্যাস এটাই জিজ্ঞেস করেছে, সেটা তার কত পার্সেন্ট, কত পার্সেন্ট মানে ইন টু 100। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, পার্সেন্টেজ পার্সেন্টেজ বাদ গেল, 3 5 15, আর দেখো 3 6 18, তার মানে অ্যাকচুয়ালি তুমি পাবে কত, 500
দুইও কেটে দিতে পারো, 2 3 6 এটা হচ্ছে 2 50। তার মানে সেখান থেকে তুমি যেটা পাবে সেটা কি, সেটা হচ্ছে 2500, সরি 250 বাই 3%। 250 বাই 3% মানে দেখো 3 8 24, 8 প্রথমে হচ্ছে 7 9 8 6 আছে, প্রথমে যখন আমি ক্যালকুলেশনে 8 পেলাম অতএব কারেক্ট অ্যান্সার করবো সি, আর বাদ বাকি পরে কি হবে করার কোনো প্রয়োজন নেই কারণ ওদের টাইম ওয়েস্ট। ওকে নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন টিচিং অ্যান্ড ড্রামা ক্লাসেস টুগেদার। ওকে আচ্ছা, এটা হচ্ছে কতজন স্টুডেন্ট আছে যারা টিচিং এবং ড্রামা ক্লাসেস, টিচিংয়ে হচ্ছে 11% আর ড্রামাতে হচ্ছে 21%, তাই না? তাহলে এখানে বলেছে টিচিং অ্যান্ড ড্রামা, টিচিং এবং ড্রামাতে কত পার্সেন্ট স্টুডেন্ট, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এনরোল ইন টিচিং অ্যান্ড ড্রামা, টিচিংয়ে 11%, ড্রামাতে 21%, টোটাল হচ্ছে কত, 32%। 32% কার, 32% হচ্ছে 3600 এটার। এবার দেখো পার্সেন্টেজ তুলতে গেলে আমরা কি করতে পারি, পার্সেন্টেজ তুললে দুটো শূন্য আমরা বাদ দিই, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কত, 32 ইনটু 36। ওকে সম্ভবত কোথাও ভুল করেছি, মেবি একটু দেখে নিই। দাও স্টুডেন্ট এনরোল টোটাল নাম্বার স্টিচিং অ্যান্ড ড্রামা, স্টিচিং ঠিক আছে, স্টিচিং এবং ড্রামা, সরি আমি ড্যান্সিং নিয়ে নিয়েছি এখানে, এই কারণে ভুল হচ্ছে। ড্রামা কত আছে গো, ড্রামা আছে 13, তার মানে টোটাল হচ্ছে 13 আর 11 কত, 24%, এটা কত আছে 24%, তাহলে এটা কত হবে 24। তাহলে দেখো 6 4 24, ইউনিট ডিজিটে কোথায় আছে, ইউনিট ডিজিটে এখানে 4 আছে, অতএব অপশান বি অপশান সি বাদ গেল। এবারে তোমার মনে হবে যে স্যার এই দুটোর মধ্যে কোনটা হবে, আমি এখানে ইজিলি দেখতে পাচ্ছি যে 3 আর 2 গুণ করলে কত হবে 6, আর এদিকে হচ্ছে 4, মাঝে এমন কিছু একটা সংখ্যা ডেফিনেটলি আসবে যার কারণে এখানে ক্যারি পাওয়া যাবে, এটা তো 6 হবেই না, অতএব আমার অ্যান্সার হচ্ছে কত, এটা 864। এইভাবে তুমি করতে পারো, আর একভাবে তুমি করতে পারো এই সংখ্যাটাকে ভেঙে নিয়ে, 24কে আমি লিখলাম কত, 20 প্লাস 4, 36-এর সঙ্গে 20 গুণ করলে কত হবে 720, 4 দিয়ে গুণ করলে 6 4 24-এ 4, হাতে 2 3 4 12 13 14, তাহলে কত হলো 4 6 8, 8 6 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা কি পাই, হাউ মেনি স্টুডেন্টস আর এনরোল ইন পেন্টিং ক্লাসেস, পেন্টিং ক্লাসে কত, 15%। 15% যদি হয় তাহলে আমরা করতে পারি কি, 3600-এর 15%, 3600-এর 15%, ভালো করে খেয়াল করো, 15% যদি আমি তুলে দিই, পার্সেন্টেজ চিহ্ন কাটতে গেলে দুটো শূন্য বাদ দিতে হবে, তার মানে আমার উত্তর কত হবে, উত্তর হচ্ছে 36 ইনটু 15। ওকে তাহলে একটা জিনিস দেখো, এখানে যদি আমি সরাসরি মুখেও হিসেব করি, 15 6 90 0, হাতে থাকলো 9, 15 দিনে 45, আর 9 কত হচ্ছে 54, 540, তাই না? এটা একটা, আর একটা জিনিস তুমি করতে পারো, সেটা একটা আরও একটা প্রসেস হয়, যেটা এই ধরনের ক্যালকুলেশনগুলো শিখে থাকলে তুমি হচ্ছে অঙ্কে স্পিডটা বাড়বে এইভাবে, 36 ইনটু দেখো 10, সরি ইনটু হচ্ছে 15, তাই না, 36 ইনটু 10 করলে 360 হয়, আর ইনটু 5 মানে তার হাফ, তার হাফ মানে হচ্ছে কত, এটা, ওকে ঠিক করলাম, 15 3 45, এটা হচ্ছে 814, ঠিক আছে, 0 4 আর দেখো 5, 514, কি করলাম, জাস্ট 15কে আমি এইভাবে লিখে দিলাম 10 প্লাস 5, তাহলে কোনো সংখ্যার 10 গুণ করলে যদি 360 পাই, 5 গুণ করলে তার নিশ্চয়ই হাফ পাবো, 360-এর হাফ কত, 180, সেটাকে যোগ করে দেবো। ওকে ক্যালকুলেশন এইভাবে একটা একটা স্টেপ বাই স্টেপ শিখলে তুমি ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে। দেখো ডেটা ইন্টারপ্রিটেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলা আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন কুকিং ক্লাসেস, এনরোল ইন কুকিং ক্লাসেস ইজ হোয়াট পার্সেন্ট অফ দোজ এনরোল ইন ড্যান্সিং ক্লাসেস, তাহলে কুকিংয়ে কত আছে গো, কুকিংয়ে আছে 22 আর ড্যান্সিংয়ে আছে 21%, এটা কত জিজ্ঞেস করেছে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি তুমি যদি চেক করো এটা হচ্ছে কত, 2200, 2200কে তুমি যদি 21 দিয়ে ভাগ করো, 21 একে 21,
এটা হচ্ছে কত, 100-এর জন্য এটা হচ্ছে 0, এটা দেখো 4 দিয়ে কাটবে, তার মানে 104 কোথায় আছে? কারেক্ট অ্যানসার হচ্ছে বি। ঠিক আছে, এরপরে দশমিক উত্তর যা আসবে আসবে। ওকে, তো এই গেল ডেটা ইন্টারপ্রিটেশনের আমাদের 5টা প্রশ্ন। ওকে, এরকম পরবর্তীকালে আমরা আরও অনেক প্রশ্ন করব, ব্যাংকিং এর যে সমস্ত ডাটার ইন্টারপ্রিটেশনের কোশ্চেন আছে একটু কঠিন টাইপের, সেগুলো আমরা পরে করব। দেখো, এটা হচ্ছে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে আমাদের সার্চ ইন্ডিসেস চ্যাপ্টার। ওকে, এই ধরনের প্রশ্ন করতে গেলে সবসময় চেষ্টা করবে কতটা ছোট ছোট পার্টে তুমি এদেরকে ক্যালকুলেশন করতে পারো। প্রথম তুমি নেবে হচ্ছে এই উপরের ক্যালকুলেশনটা, ঠিক আছে? উপরের ক্যালকুলেশনটা কত আছে দেখো, 4/6 প্লাস √2, আর এটা কত আছে মাইনাস 3/6 মাইনাস দেখো √2। তাহলে এখান থেকে কী হবে, করণী নিরসন হবে। করণী নিরসন করতে পারো অথবা এদের কি করতে পারো, এলসিএম। এলসিএম হচ্ছে 6+√2 ইন্টু এটা কত হবে 6-√2। উপরে কোনাকুনি গুণ করলে কত হবে, 4 দিয়ে গুণ করলে 4×6=24 মাইনাস 4√2 4√2, আর এটা কত হবে মাইনাস 3 দিয়ে গুণ করলে কত, 3×6=18, আর মাইনাসে কত হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কত হবে 3√2 3√2। ওকে, আচ্ছা তাহলে কত পেলাম আমরা, আমরা এখান থেকে যেটা পেলাম উপরে হচ্ছে দেখো 6 মাইনাস 4 আর 3 কত হবে 7√2, আর নিচে কত হচ্ছে 36-2 মানে কত হবে 34, 36-2 কত হবে 34। ওকে, এই পুরোটার নিচে যদি আমার থাকে 6-7√2, তার মানে এটারও পুরোটার নিচে কত আছে 6-7√2। দেখো এটা এটা কেটে গেল, তার মানে আমার পড়ে আছে 1/34। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। ওকে, করণ নিরসন সব সময় কি করবে, চেষ্টা করবে ছোট ছোট পার্টে কি করে ভাঙা যায়। ওকে, নেক্সট দেখো, বলা আছে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইচ 1560, দ্য নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন। এইটার চ্যাপ্টারটা আমরা প্রাইমারি টেড রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম, জিওমেট্রি অন্তঃকোণ বহিঃকোণ বলে, তুমি চলে যাবে প্লেলিস্টে, প্রাইমারি টার্গেট টার্গেট প্রাইমারি 2022। ওকে, তো এইটা গেলে ওখানে তুমি দেখতে পাবে পরপর ভিডিওগুলোতে, জিওমেট্রির একটা ভিডিও আছে যে অন্তঃকোণ আর বহিঃকোণ সাব টপিক, ওখানে দেখবে ডিটেলসে করানো আছে এটা। তো আমরা এখানে একটা জিনিস জানি যে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র যোগ করলে হয় 180 ডিগ্রি, এটা একটা। নাম্বার অফ সাইড বের করি কিভাবে, 360/ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল এটা হয়। তো এখান থেকে আমি এটা করতে পারি, ইন্টেরিয়র অ্যাঙ্গেল আমাকে যদি দেওয়া থাকে 156, তো ডেফিনেটলি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত হবে, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হবে 24 ডিগ্রি। তাহলে আমরা এক্সটেরিয়ারটা এখানে বসাবো, কত হবে 360/24, দেখো কত হবে 15×4=60। তাহলে একবার আমি যদি দেখি এটা 15-তে কাটছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ওই ভিডিওটা তুই যদি তুমি দেখতে পারো তাহলে তুমি দেখবে এই অন্তঃকোণ আর বহিঃকোণ রিলেটেড যত থিওরি আছে আমি পুরোটা ওখানে কভার করেছি। ওকে, অঙ্ক হয়তো কম আছে, 4-5টা অঙ্ক করিয়েছি, কিন্তু থিওরিটা পুরো ডিটেলসে ক্লিয়ার করা আছে। ওকে, নেক্সট দেখো, দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল বলা আছে 40% মোর দেন কস্ট প্রাইস অ্যান্ড এ ডিসকাউন্ট 20% ইজ গিভন। এত একটা জিনিস মনে রাখবে, কস্ট প্রাইসের উপরে দাম বাড়িয়ে সবসময় লেখা হয় কি মার্ক প্রাইস, মার্ক প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে কি করতে পারি, আমরা ডিসকাউন্ট দিয়ে কি বের করি বলো, এসপি, ডিসকাউন্ট দিয়ে আমরা পাই হচ্ছে এসপি। ওকে, তাহলে একটা জিনিস দেখো, যদি আমরা কস্ট প্রাইসকে ধরি 100, তার মানে ডেফিনেটলি মার্ক প্রাইস কত হবে গো, 140 হবে। সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস অ্যান্ড ডিসকাউন্ট অফ 20%, মার্ক প্রাইসের উপরে যদি 20% কেউ ডিসকাউন্ট দেয়, 20% ডিসকাউন্ট দেয় মানে কত টাকা ডিসকাউন্ট দেয়, 28 টাকা ডিসকাউন্ট দেয় 140 টাকাতে, তো বিক্রয় মূল্য ডেফিনেটলি কত হবে 112। জিনিসের কেনা দাম 100 টাকা হলে
বিক্রয় মূল্য যদি 112 টাকা হয়, তাহলে 100-তে কত টাকা লাভ হলো? 100-তে লাভ হলো 12 টাকা। 100-তে যেটাই লাভ হয় সেটাই হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট। 100-তে যত টাকা লাভ হয় সেটাই হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট, 100-তে যত টাকা লস হয় সেটাই হচ্ছে হয় পার্সেন্টেজ অফ লস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে একটু কারেকশন আছে, এই জায়গাটাতে একটু কারেকশন করে নেবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে 47, এটা এরকম নেই, এটা জাস্ট এরকম আছে, 4.77 ইন্টু 4.77 এভাবে আছে। ওকে, এটাকে ইগনোর করো, এই জায়গাটাকে ইগনোর করো। ঠিক আছে, দেখো এবার তাহলে জিনিসটা কি দেওয়া আছে। অ্যাকচুয়ালি সবসময় বলেছি, যখনই আমাদের কোনো জায়গাতে এই ধরনের প্রশ্ন থাকবে, এই ধরনের এতগুলো সংখ্যা থাকবে, তুমি এদেরকে পসিবল যেভাবে নাম দেওয়া যায় আগে নাম দাও। আমি কি করলাম, এইটার নাম দিলাম হচ্ছে এ। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এটা এ হলে এটাও এ হবে, এটাও এ হবে, আর এখানে একটা এ হবে। যদি এইটাকে আমরা বি নাম দিই, এটাও বি, এটাও বি, এটাও বি, আর এটাও বি, তাহলে দেখতে কেমন লাগলো আগে দেখি। আমি দেখলাম এর ভ্যালু ধরলাম কত, 6.23। বি এর ভ্যালু ধরলাম কত, বি এর ভ্যালু ধরলাম হচ্ছে 4.77। তো ওটাকে দেখতে কেমন লাগলো, দেখতে লাগলো হচ্ছে এরকম, এ কিউব প্লাস বি কিউব। এখানে দেখো একটা জিনিস তৈরি হয়ে গেছে, 33 ইন্টু এ বি। এইটা দেখে একটা জিনিস আন্দাজ করতে হবে আমাদের, যে আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি, সূত্রটা হয় ভাই এভাবে, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা এই জিনিসটা থেকে এইটাই আসতে গেলে আমাদের এ কিউব আছে, বি কিউব আছে, ঠিক আছে, এ কিউব আছে, বি কিউব আছে, এ বিও আছে, কিন্তু এ প্লাস বি নেই আর 3 নেই, তার জায়গায় 33 আছে। আচ্ছা, আমরা 33টাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 3 ইন্টু 11 রিপ্রেজেন্ট করতে পারি কি পারি না? ডেফিনেটলি পারি। তাহলে 3 এ বি আছে, এ প্লাস বি দরকার। আচ্ছা, এই এ প্লাস বি 11টা আমি এখানে চেক করি দেখে তো, এ প্লাস বি 11 হয় কি না। দেখো যোগ করলে আমাদের হচ্ছে 11, তার মানে এই সূত্রটাকে আমি এভাবেও লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে তার সূত্র কি হয়, তার সূত্র আমাদের হয় এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বির ভ্যালু কত, 11, তার মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে হবে 11-র কিউব, মানে হচ্ছে 1331। এটাকে মুখস্থ করে নেবে, কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার করতে গেলে এই 11-র কিউবের ইম্পর্টেন্সটা কিন্তু অনেক বেশি। ওকে, আমাদের লাস্ট প্রশ্ন দেখো কি দেওয়া আছে। এ ট্রেন ক্রসেস এ টেলিগ্রাফ পোল ইন 14 সেকেন্ড অ্যান্ড এ 270 মিটার লং ব্রিজ ইন 32 সেকেন্ড, দ্য স্পিড অফ দ্য ট্রেন। দেখো একটা ট্রেন যখন কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, তার যে স্পিড আছে, ব্রিজকে অতিক্রম করলে নিশ্চয়ই তার স্পিড কমে যায় না, নর্মালি যদি চিন্তা ভাবনা করি। তাহলে আমার দুটো জায়গায় স্পিড সমান, দুটো জায়গায় স্পিড আবার আলাদা আলাদা কনসেপ্ট। যখন কোনো ট্রেন কোনো পোস্টকে অতিক্রম করে, দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করে, তখন কি হয়, তার নিজের দূরত্বকে অতিক্রম করে যে সময় সেটাই তার গতিবেগ। তার মানে যদি আমি ধরি ট্রেনের লেন্থ হচ্ছে এক্স, তাকে নিজের গতি, নিজের লেন্থকে অতিক্রম করতে টাইম নিয়েছে কত, 14 সেকেন্ড, তাহলে এটাই হয়ে গেল তার কি গতিবেগ। আবার উল্টো দিকে যখন কোনো ট্রেন কোনো ব্রিজ প্ল্যাটফর্ম এদেরকে অতিক্রম করে, তখন কিন্তু সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস ওই ব্রিজ বা ওই ওই যে প্ল্যাটফর্ম আছে তার দৈর্ঘ্যের যোগফলটাকে অতিক্রম করতে যে সময় নেয় সেটা তখন তার গতিবেগ হয়। তাহলে এখানে আমি দেখি তার নিজের দৈর্ঘ্য, আর ওটা হচ্ছে 270 হচ্ছে কি তার, কার দৈর্ঘ্য বলো, ব্রিজের দৈর্ঘ্য, সেটা অতিক্রম করতে টাইম নিয়েছে কত, 32 সেকেন্ড। তাহলে দুটো জায়গা থেকে আমি দেখতে পাই যে দুটো জায়গার গতিবেগ কি গো, ভেলোসিটি সমান। তাহলে সিম্পলিফাই করলে দেখো, 2 7 14,
দুই ষোলো, কোনাকুনি গুণ করলে ষোলো এক্স ইকুয়াল টু সেভেন এক্স প্লাস 270 ইন্টু 7 রেখে দাও। এটা এদিকে এলে কত হবে, 9x, 9x ইকুয়াল টু 270 ইন্টু 7, 9 দিয়ে কাটলে 9 × 3 = 27, তার মানে 7 × 3 = 21, তার মানে কত হবে 210। এটা গেল কি, ট্রেনের লেন্থ। অতএব ট্রেনের গতিবেগ যদি আমি বের করতে চাই কত হবে, x/14, 210/14। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এটা সব দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, তুমি যে উত্তর বের করছো মিটার পার সেকেন্ড, উত্তর বের করছো কি মিটার পার সেকেন্ড। অতএব মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে কি করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা কত হবে, 7 × 2 = 14, 7 × 3 = 21, 2 × 9 = 18, আর এটা হচ্ছে 5 × 6 = 30, 9 × 6 করে আমরা পেলাম 54। কারেক্ট অ্যান্সার হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের 10টা আজকের উত্তর। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, প্লাস আমাদের আরও ভিডিওগুলো প্রত্যেক দিন একটা দুটো করে ভিডিও আমাদের আসে, তো ভালো লাগলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবে। ওকে, চলো ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।